আমিরাতত দুবাই ইন্টারন্যাশনাল সিটিত বাংলাদেশি মালিকানাধীন মোহাম্মদ জাহেদ ফুড স্টপ স্প্লাইং ট্রেডিং এলএলসির উদ্বোধন করায়। এরকম ব্যবসা করতে অনেক টাকা লাগে স্যার। জাহেদ কার নাম? উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। বিশেষ অতিথি আছেন কনসুলেটর প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন। আজকে সবাইকে অনুরোধ করব, এটাকে ইন্টারন্যাশনাল সিটি বলা হয়। একজন সুনামধর্মী ব্যবসায়ী কমিটমেন্ট হয়েছে যিনি দিন রাত সবাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এলাকা ফুটস্টপ সাপ্লাই ট্রেডিং এলএলসি ফুটস্টপ ট্রেডিং শুভ উদ্বোধন বলে। আক্তরজামান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসর পরিচালনায় বিশেষ অতিথি আছিল দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি শফিকুল ইসলাম, আনোয়ারা জাতীয়তাবাদী পরিষদের সিনিয়র সহসভাপতি বাবুল উদ্দিন, এছাড়াও স্থানীয় স্পন্সর সহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আজম, জাহিদুল করিম তারেক, রেজাউল করিম সোহেল উপস্থিত আছেন। স্থানীয় বাংলাদেশি অলরে বিশেষ ছাড় দিবার হতাও জানিয়ে প্রতিষ্ঠানের পরিচালক ছোট মোটো ব্যবসা করে আমরা যেন আর ভাই বোনের সবাই এখন বেগুন আছে, বেগুন যেন আর হেল্প করিবে, আমি যেন গোদায় বড় ব্যবসা হইতে পারে হইতে পারে মানে আল্লাহ কিন্তু দোয়া করিবে। সবাই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ হান্নান, নুরুল নবী, মোহাম্মদ টিপু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফারুক, নুরুল আনোয়ার, মোহাম্মদ দিদার এবং দিদারুল আলম সহ বোধকে। চেষ্টা করবেন সময়ের সাথে সাথে যেন আপনারা আপনাদের ব্যবসাটা ভালো মতো করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই সব অনুষ্ঠানে আমাদের ডাকলে আমরা কিন্তু কনসুলেট থেকে দৌড়িয়ে দিই, কারণ এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা গর্ব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি শারজায় গেলেই রোলা এলাকায় গিয়ে আমাদের যে দুটো বাংলাদেশি দোকান আছে সেখান থেকে কিন্তু আমি সবজি কিনে আনি। আর আমাদের দেশের এই যে পটল, আমাদের দেশের কাঁকরোল, আর আমাদের দেশের যে অন্য যে কচুর লতি বলেন, হ্যাঁ, এগুলোর সাথে কিন্তু এই এই দেশের লাউ এই খেয়ে কিন্তু আসলে সেই মজাটা পাওয়া যায় না। আপনারা আমার এই গরিব ওয়ার্কারদের ই কেটে দিবেন না, তাদের মানে বেতনের টাকা সব আপনারা নিয়ে নেবেন এমনটা যেন না হয়। অবশ্যই লাভ করবেন, সেটি রেশনাল লাভ করবেন, হ্যাঁ, যৌক্তিক, যে আমার এতটা না হলে আমার চলছে না, এতটা না হলে আমার ইয়ে হচ্ছে না, আবার ওদের যেন এই লসটা না হয়, তাহলে সবসময় মনে রাখবেন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।